আমাদের দেশে মানুষ ওযু ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, রোজা ভঙ্গের কারণ আমরা জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ বেশিরভাগ মুসলমান জানে না। হাজার হাজার মুসলমানের মধ্যে দু চারজন পাওয়া কঠিন হবে যে ঈমান ভঙ্গের কারণ কি সেটা জানে। অথচ আমাদের ঈমান আমাদের বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন কথার কারণে, বিভিন্ন বিশ্বাসের কারণে আমাদের অজান্তেই নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, আমরা টেরও পাই না। এই জন্য আখিরাতে সফল কাম হতে হলে প্রথম কাজ হলো ঈমানটাকে ঠিক করতে হবে যে ঈমান আমার নাম কাওয়াস্তে আছে না আসলেই আছে। যদি কেউ মনে করে আল্লাহর কোরআনে যত নির্দেশ নিষেধ দেওয়া আছে এর সবগুলা এই যুগে চলে না, এই যুগে অনেক কিছু অচল, সাথে সাথে এই লোকের ঈমান শেষ হয়ে যাবে। সে নিজেকে মুসলমান মনে করতে পারে কিন্তু তার ঈমান নষ্ট হয়ে গেছে, এবং তার স্ত্রী যদি মুসলমান থেকে থাকে এই বিশ্বাসের কারণে সাথে সাথে স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য সম্পর্ক শেষ হয়ে গেছে। কিন্তু অনেক লোক এগুলো টেরও পায় না। সে যদি মনে করে আল্লাহর বিধানের চাইতে অমুক তন্ত্র মন্ত্রের বিধান শ্রেষ্ঠ, শ্রেয় উত্তম, সাথে সাথে সে বেঈমান, অথচ সে টেরও পায় না। ঈমানটা দড়ি মাছ নাচুন পানির নাম না ভাই, ঈমান হলো শতভাগ আত্মসমর্পণ না, সমর্পণের নাম। কিছু হাতে রেখে দিবেন, সব আমি আল্লাহর কথা মতো মানি, কিন্তু এটা আমি আল্লাহর কথা মতো মানি না, এটা আমার মন মতো করব। ব্যবসা বাণিজ্যটা আমার মন মতো করব, রাজনীতিটা আমার মন মতো করব, টাকা পয়সাটা আমার মন মতো কামাবো, এখানে আমি ইসলাম টানাটানি করব না। এরকম যদি কেউ করা যায় মনে করে তাহলে বুঝতে হবে তার ঈমান সম্পর্কে তার ধারণা নাই, ঈমান এবং ইসলাম সম্পর্কে ধারণা নাই। ইসলাম ঈমান হলো পরিপূর্ণরূপে আল্লাহর কাছে নিজের সবকিছুকে সঁপে দেওয়া। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল বলে দিন যে নিশ্চয় আমার সালাত, আমার হজ কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর উদ্দেশ্যে নিমিত্ত। ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه। আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে তাদের জীবন, তাদের সম্পদ সবকিছু নিয়ে নিয়েছেন যে তোমার জীবন এবং সম্পদের প্রতিটি বিষয় আমার, আমি যেভাবে বলি সেভাবে ব্যবহার করবা, বিনিময়ে তোমাকে জান্নাত দেয়া হবে। এর নামই ইসলাম, এর নামই ঈমান। অতএব ভাইরা আমার, জীবনের কোনো কিছুকে আলাদা করে রেখে কখনো মুসলমান হওয়া যাবে? অনেক যুবক ভাইরা আছেন খেলাধুলা আনন্দ বিনোদনের নামে তারা অনেক কাজ করেন, খেলার সমর্থনের নামে অনেক কাজ করেন, তারা মনে করেন সব জায়গায় ইসলাম টানা ঠিক না, আছে না নাই? সব জায়গায় ইসলাম টানা ঠিক না, তার মানে কিছু জায়গা আছে যেখানে ইসলাম টানা না টানলেও চলবে, সেখানে শয়তানের কথা মতো নিজের মন মতো চললেও চলবে। যদি এরকম কিছু জায়গা আছে কেউ মনে করে তাহলে এই ব্যক্তি এখনো মুসলমান হতে পারে নাই। শয়তান আমাদের চোখের উপরে প্রলেপ দিয়ে দিয়েছে, আমরা ভালো মন্দ বোঝার মতো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি নানান বিনোদনের নামে, হাসি তামাশার নামে, মজার নামে, খেলাধুলার নামে আমাদের ঈমানের চেতনাগুলো এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ দ্রোহী, আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহী, অভিশপ্ত কর্মের সমর্থনকারী কাফের মুশরিক, তারা তাদের নৈপুণ্য করতে পারে তাদের ব্যাপার, এজ এ মুসলিম আমার কাছে সেটা কখনো পছন্দের তালিকায় শীর্ষে হবে, তাদের জন্য পাগল পড়া হয়ে তাদের নাম লেখা নাম খচিত জার্সি আমি পরে বেড়াবো, নিজের বাবা নিজের মা তাদের মহব্বত জীবনে এতটা দেখায় না যুবকরা, নিজের ভাই বোনের প্রতি এতটা ভালোবাসা দেখাতে পারে না, নিজের শিক্ষকের প্রতি এতটা ভালোবাসা দেখাতে। কোথাকার কোন দেশের খেলোয়াড়, যেই দেশের খেলোয়াড়ের সাথে আমার দেশের, যে দেশের সাথে আমার দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, রাজনৈতিক সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক নাই, সে দেশের এম্বাসিও হয়তো আমার দেশে নাই, আমার দেশের এম্বাসিও হয়তো সে দেশে নাই, ধর্মীয় কোনো সম্পর্ক নাই, বরং আরো উল্টাটা আছে, আমি মুসলমান সে অমুসলমান, আমি তাওহিদে বিশ্বাসী সে মুশরিক, আমি মুসলমান সে কাফের, আমি আল্লাহর বিধানে বিশ্বাস করি সে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুদ্ধ করে, এরকম মানুষ কোনো মুসলমানের সন্তানের কাছে পছন্দনীয় হতে পারে না। কিন্তু আজ সেটা খেলার নাম দিয়ে আমাদের কাছে শয়তান গিলাচ্ছে আমাদের,
ঠিক না মিটি এগুলো ঈমানের গুরুত্বপূর্ণ পাঠ ভাইরা আমার ঈমান মানে শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বললেন আর ঈমানদার হয়ে গেলেন এত সস্তা জিনিস না যখনই বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদতের উপযুক্ত ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই আর মুহাম্মদ তিনি আল্লাহর পাঠানো দূত রাসূল আল্লাহ তাকে পাঠিয়েছেন তখন আল্লাহর সকল বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নির্দেশ নিষেধ এই সবগুলোকে আপনি মেনে নিয়েছেন সারেন্ডার করেছেন এরপর যদি এর বরখেলাফ করেন এর উল্টাপাল্টা করেন তাহলে আপনার ঈমানের ভিতর ত্রুটি আছে আল্লাহ তাআলা আমাদেরকে ত্রুটিমুক্ত ঈমান আনয়ন করার তৌফিক দান করুন